আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের পরমাণু স্থাপনার উপর রুশ ক্ষেপণাস্ত্র, তদন্ত করছে IAEA। ইউক্রেন যুদ্ধ ব্যর্থতা স্বীকার করে নিলেন গুতেরেস। তুরস্কের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ গ্রিসের। দক্ষিণ পশ্চিম অঞ্চল দখলে সফল হবেন কি পুতিন? ইউক্রেনের পক্ষে যুদ্ধে গিয়ে মার্কিন নাগরিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের পরমাণু স্থাপনার উপর রুশ ক্ষেপণাস্ত্র, তদন্ত করছে IAEA। ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছে, ইউক্রেন সরকার তার সংস্থার কাছে এরকম একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে। এই অভিযোগটি তদন্ত করে দেখছে IAEA। রাফায়েল গ্রোসি বলেন, ইউক্রেন সরকার তাকে জানিয়েছে গত 16 এপ্রিল দেশটির একটি পরমাণু স্থাপনার ঠিক উপর দিয়ে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র উড়ে গেছে। পরমাণু স্থাপনাটি রাজধানী কিয়েভ থেকে 350 কিলোমিটার দক্ষিণে ইয়াজনোক্রানস্ক শহরে অবস্থিত। গ্রোসি এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রটি যদি উড়ে না গিয়ে কারিগরি সমস্যার কারণে ওই স্থাপনায় আঘাত হানত, তাহলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারত। IAEA-র মহাসচিব তার বিবৃতিতে ইউক্রেনের জাপোরিজিয়ার পরমাণু স্থাপনার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন। প্রায় 2 মাস আগে রাশিয়ার সেনাবাহিনী ওই স্থাপনা নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এখনও একটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিবৃতিতে ইউক্রেনের চেরনোবিল পরমাণু স্থাপনা নিয়েও কথা বলেন রাফায়েল গ্রোসি। তিনি বলেন, মঙ্গলবার ইউক্রেনে সফর করতে গিয়ে চেরনোবিল পরিদর্শন করেন তিনি। গ্রোসি বলেন, চেরনোবিলের রেডিও অ্যাক্টিভ নিঃসরণ বর্তমানে অস্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং আমরা প্রতিদিন সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সেনারা চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং মার্চ মাসের শেষের দিকে স্থাপনা ছেড়ে চলে যায়। 1986 সালের 26 এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু স্থাপনার 4 নম্বর রিয়্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে 30 জন ব্যক্তির মৃত্যু হয় এবং আশেপাশে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের প্রভাবে পরবর্তীতে আরও বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে জানবেন, ব্যর্থতা স্বীকার করে নিলেন অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কিয়েভ সফরকালে স্বীকার করেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে জাতিসংঘের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার হামলার প্রতিরোধ ও যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিরাপত্তা পরিষদ যথেষ্ট পরিমাণে সফল হয়নি। টিআইটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, আমি খুব স্পষ্ট করে বলছি, নিরাপত্তা পরিষদ এই যুদ্ধ বন্ধে তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে। এটাই বড় হতাশা এবং ক্রোধের উৎস। ইউক্রেনের প্রসিকিউটর 10 জন রাশিয়ান সৈন্যকে শনাক্ত করেছে যারা বুসা শহরে নৃশংসতার জন্য দায়ী। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বলেছে, তারা এ ঘটনায় মোটেই জড়িত নয়। বুসা শহরে নৃশংসতা যুদ্ধের প্রধান ফ্লাশ পয়েন্টগুলোর মধ্যে একটি, যা ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন শক্তিশালী করতে সাহায্য করেছিল। প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা ফেসবুকে বলেছেন, রাশিয়ার 64তম পৃথক মোটরাইজড রাইফেল গ্রাউন্ড ফোর্সেস ব্রিগেডের 10 জন সৈন্য বুসা দখল করেছিল। তারা শান্তিপ্রিয় মানুষের ওপর নির্যাতনে জড়িত। তবে তিনি সুনির্দিষ্টভাবে বলেননি তার অফিস সেনাদের বিরুদ্ধে কী ধরনের ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। প্রমাণ সংগ্রহে সহায়তা করার জন্য জনসাধারণের সহায়তা নেওয়া হয়েছে। 10 সেনার মধ্যে একজন জেনারেলের মতো উচ্চপদস্থ কর্মকর্তাও জড়িত বলে তিনি উল্লেখ করেছেন। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হাতে বন্দী 45 ইউক্রেনীয় সৈন্য এবং বেসামরিক নাগরিকের নতুন বন্দি বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। তবে বিনিময়ে কতজন রাশিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে সে তথ্য বলা হয়নি। এদিকে জানবেন, তুরস্কের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ গ্রিসের। ইউক্রেন নিয়ে ইউরোপে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে গ্রিস। এথেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিমান দিয়ে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন ন্যাটো ক্ষুণ্ণ হয়েছে, কারণ উভয় দেশই ন্যাটো সদস্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আজিয়ান সাগরে আকাশসীমা লঙ্ঘনের জন্য গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এথেন্সে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড বেআইনি ও অগ্রহণযোগ্য উস্কানি। বৃহস্পতিবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিসতোকিস বলেছেন, তিনি ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে আকাশসীমা
লঙ্ঘনের বিষয়টি অভিহিত করেছেন। মিস মিৎসোতাকিস বলেন, আমি ন্যাটো মহাসচিবকে পরিষ্কার করে দিয়েছি যে ন্যাটো মিত্রের এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য, এটি ইউরোপীয় নিরাপত্তার পাশাপাশি ন্যাটোর ঐক্যকে ক্ষুণ্ণ করেছে। এমন সময়ে যখন ন্যাটোর সদস্যদের মধ্যে ইউক্রেনের রাশিয়া ক্রমাগত আক্রমণ মোকাবেলার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এথেন্সের মন্তব্যের বাস্তবতার প্রতিফলন নয়, গ্রিস উত্তেজনাকে উস্কে দিচ্ছে এবং তুরস্কের বিমান বাহিনী নিয়ম অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে। তুরস্কের অভিযোগ, গ্রিসের বিমানবাহিনী 26-28 এপ্রিল তুরস্কের উপকূলের কাছে উস্কানিমূলক ফ্লাইট পরিচালনা করেছে এবং বারবার তুরস্কের দাটকা, দালমান এবং দিদিমে আকাশসীমা লঙ্ঘন করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যদিও গ্রিস উত্তেজনা সৃষ্টিকারী পক্ষ, ভিত্তিহীন দাবি করে আমাদের দেশকে অভিযুক্ত করার ইতিবাচক পরিকল্পনা ও ভালো প্রতিবেশী সুলভ আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে 1996 সালে এজিয়ান দ্বীপ দিয়ে গ্রিস ও তুরস্ক প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। উভয় দেশই ন্যাটোর সদস্য হলেও সমুদ্রসীমা, আকাশসীমা ও কিছু এজিয়ান দ্বীপ দিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। এদিকে জানবেন দক্ষিণ পশ্চিম অঞ্চল দখলে সফল হবেন কি পুতিন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর অঞ্চলে দখলে ব্যর্থ হওয়ার পর দক্ষিণে নজর দেয় রাশিয়া। পূর্ব অঞ্চলে হামলা বাড়িয়েছে মস্কো, তাদের লক্ষ্য দোনবাস, ক্রিমিয়া হয়ে মলদোভার ছোট্ট বিচ্ছিন্ন প্রদেশ ট্রান্সনিস্ট্রিয়ায় পৌঁছানো, যেখানে রুশভাষীদের আধিক্য বেশি। এসব অঞ্চলে দখল নিয়ে মূলত কৃষ্ণ ও আজব সাগরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া। তবে তাতে কতটা সফল হবেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বিষয়টি এক প্রতিবেদনে তুলে ধরে আল জাজিরা। রোমানিয়ার সঙ্গে দক্ষিণ পশ্চিম ইউক্রেনকে যুক্ত করা একটি সেতু ধ্বংস করতে দফায় দফায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। এটি রাশিয়া ইউক্রেনের মূল যুদ্ধক্ষেত্র থেকে 100 কিলোমিটার দূরে সোমবার দিনিস্টার নদীর কৃষ্ণ সাগর মোহনা জুড়ে থাকা সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলার খবর শিরোনাম না হলেও এটি ক্রেমলিনের রণকৌশলের বাইরে কিছু নয়। 22 এপ্রিল রাশিয়ার শীর্ষ জেনারেল রুস্তম মিনোকায়েভ বলেন, মস্কো চায় তার সেনারা ট্রান্সনিস্ট্রিয়া পর্যন্ত পৌঁছাক, যার সীমান্তে ইউক্রেন দক্ষিণ পশ্চিম অঞ্চলে ওডেসার সঙ্গে। এটি ক্রিমিয়া পর্যন্ত করিডর স্থাপনের নিশ্চয়তা দেবে এবং কৃষ্ণ সাগরের বন্দরের মাধ্যমে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রভাব বিস্তারের সুযোগ দেবে। কিয়েভ ভিত্তিক বিশ্লেষক অ্যালেক্সি কুশ বলেন, ভূমিবন্ধন নির্মাণ ছাড়াই কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের বাকি অংশকে বিচ্ছিন্ন করতে চায় মস্কো। ওই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী, ইহুদি, গ্রিক, বুলগেরীয়, গাগাউস ও রোমানীয় রয়েছে। তাদের বেশিরভাগই কথা বলে রুশ ভাষায়, কিন্তু তাদের ভাষাগত পছন্দকে পুতিনের প্রতি আনুগত্য হিসেবে তুলে ধরা যায় না। একজন সামরিক বিশ্লেষক বলেন, রুশ সেনারা ট্রান্সনিস্ট্রিয়া পর্যন্ত পৌঁছালেও ক্রেমলিনের সামরিক বাহিনীর উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মার্চের শুরুতে ক্রেমলিন দাবি করেছিল খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো, এর সঙ্গে মাইকোলাইভ ও ওডেসা নিয়ন্ত্রণ নিতে হবে, কিন্তু তাতেও কোনো সফলতা পায়নি রুশ বাহিনী। এদিকে জানবেন ইউক্রেনের পক্ষে যুদ্ধে গিয়ে মার্কিন নাগরিক নিহত। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ওই মার্কিন নাগরিকের নাম উইলি জোসেফ ক্যান্সেল। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। নিহতের মা রেবেকা ক্যাবরেরা সিএনএনের কাছে দাবি করেছেন, 22 বছর বয়সী উইলি জোসেফ ক্যান্সেল একটি বেসরকারি সামরিক ঠিকাদারি সংস্থায় চাকরি করতেন। ওই কোম্পানি তাকে অর্থের বিনিময়ে ইউক্রেনে পাঠায়, সেখানে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে বলা হয় তাকে, কিন্তু সোমবার যুদ্ধে মৃত্যু হয় তার। প্রতিবেদনে বলা হয়েছে ক্যান্সেল একজন সাবেক ইউএস মেরিন অফিসার ছিলেন। তার মা দাবি করেছেন, তিনি জানান ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে টেনিসিতে সংশোধন কর্মকর্তা হিসেবে পূর্ণ সময়ের চাকরির জন্য বেসরকারি ও ওই সামরিক ঠিকাদার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় ক্যান্সেলের। যখন যুদ্ধ শুরু হয় তখন ওই কোম্পানি ইউক্রেনে যুদ্ধ করার জন্য লোক খুঁজছিল, সেই সময় ক্যান্সেল রাজি হয়ে যায়। তারপরেই সেখানে যুদ্ধে গিয়ে নিহত হন তিনি বলে জানা যায়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, এরপর থেকে এরকম শত শত বেসামরিক এবং সামরিক লোক মরছে। তবু এখনও শান্তি আলোচনা সম্ভব হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।